কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো খরগোশের চোখে থেকে পুষ পড়া বা চোখে গা এর মতো হওয়া থেকে বাঁচার উপায়। প্রথমে আপনারা দোকান থেকে ফার্মেসির দোকান থেকে একটি তুলা ব্যান্ডেজ তুলা কিনে নিয়ে আসবেন। তারপর পুটি দিয়ে চোখকে ভালোভাবে পরিষ্কার করবেন। তারপর ডাক্তারের দোকানে মানুষের চোখের ড্রপ আই ড্রপস সিপ্রোসিন এটা পাওয়া যায়। এটার দাম মনে হয় 50 টাকা। এটি নেবেন। তারপর দৈনিক 1 ফোঁটা করে 3 বার ওদের চোখে দিবেন। আগে চোখটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন তুলো দিয়ে। এইভাবে 1 ফোঁটা করে দৈনিক 3 বার দিবেন। এভাবে 15 দিন দিবেন। তারপর দেখবেন খরগোশের চোখটি পুনরায় ভালো হয়ে গেছে, আগের অবস্থায় ফিরে এসেছে। শীতের মধ্যে খরগোশের বিভিন্ন রোগ হয়, তার জন্য